এবার আসি লীলার মধ্যে প্রবেশ করি। কি হলো না, উত্তর ভারতের অন্তর্গত একটি গ্রাম, মন দিয়ে শুনবেন মাইনা, কথা বলবেন না ওমা, মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না আর ভালোও লাগবে না। উত্তর ভারতের অন্তর্গত একটি গ্রাম, ছোট্ট গ্রাম, সেই গ্রামটির নাম হলো জাজারিয়া গ্রাম। কি গ্রাম বললাম? ভারতবর্ষের অন্তর্গত ওই না জাজারিয়া গ্রাম, ভারতবর্ষের অন্তর্গত জাজারিয়া গ্রাম, বলি ধর্ম কর্ম নাহি মানে ডাকাত হরিদাসে নামে, সে ধর্ম কর্ম মানে না, বলি ধর্ম কর্ম ওগো নাহি মানে ডাকাত হরি দাস না, সে তো ঘরে ঘরে চুরি করে, বলি সে ধর্ম কর্ম মানে না গো, ঘরে ঘরে চুরি করে বলি ধর্ম কর্ম মনে না গো, হরি কথা কখনো বলে না গো, বলি হরি কথা বলে না গো, ধর্ম কর্ম পিতাই গৌর হরি 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 বল, তাহলে মা গ্রামটির নাম কি বললাম আর ডাকাতের নাম কি বললাম? ডাকাতের নামটা মনে আছে নিশ্চয়ই, কি ডাকাত? রঘু ডাকাত। আমার মা বলছে হরিদাস, বাহ বাহ হরিদাস, হ্যাঁ ডাকাত এর নাম হরিদাস, বীরাপ্পান নয় ডাকাত হরিদাস। আর বাড়ি কোথায়? গ্রামটির নাম কি? উড়িষ্যা, জাজারিয়া গ্রাম। জাজারিয়া গ্রাম মানে থাকবে উত্তরপ্রদেশে একটা ছোট্ট গ্রাম জাজারিয়া। হরে কৃষ্ণ, এই হরিদাস সদা সর্বদা ডাকাতি করে, এ ঘর ও ঘর, এ গ্রাম ও গ্রাম ঘুরে ঘুরে চুরি করে। এই হরিদাসের ডাকাতিতে গ্রামবাসীরা সদাই অতিষ্ঠ আর পারছে না। সন্ধ্যার সময় হলে একা করে যেতে পারছে না রাস্তায়, একা করে বেরোতে পারছে না গো মা। কি মা, একবার যদি গ্রামে ডাকাতি হয় দেখবেন একটা শুন শুনে ভাব হয়ে যায় না গ্রামে, বলে হ্যাঁ রে বাবা, সন্ধ্যার পর খিড়কি দুয়ারটা ভালো করে লাগিয়ে দিস, কিন্তু দেখছিস না ওই বাড়ির ওই যে ওই পাশের বাড়ির ডাকাতি হয়ে গেছে, সোনা দানা যা কিছু সব নিয়ে গেছে। হ্যাঁ হরে কৃষ্ণ মা, তাহলে সোনা দানা সব কিছু নিয়ে পালিয়েছে, আপনারা সাবধান হয়ে যান,
তেমন জাজারিয়া গ্রামের সকল ভক্ত বলছে হ্যাঁরে সন্ধ্যার পরে বেরোবি না গলায় সোনার হার কেড়ে নেবে হাতে সোনার বালা ছিনিয়ে নেবে ভালো শাড়ি বললেও সেটাও কেড়ে নিচ্ছে হ্যাঁ ভালো করে শুন সন্ধ্যার পর কেউ বেরোবি না সবাই যখন অতিষ্ঠ হয়ে গেল ওই গ্রামবাসী সবাই মিলে ওই যে গ্রামের একজন মোড়ল আছে মোড়লের কাছে গিয়ে নালিশ করছেন মোড়ল মশাই মোড়ল মশাই কি হলো কি ব্যাপার কি নালিশ গ্রামবাসীরা একে একে করে সবাই মিলে এসছে কি ব্যাপার আমার বাড়িতে মোড়ল মশাই আপনার কাছে হাত জোড় করে বলছি এমন করে আর গ্রামবাসীরা কতদিন আমরা আমরা ভয়ে ভয়ে কাটাবো বলতে পারেন মোড়ল মশাই এমন করে ভয়ে ভয়ে আর কতদিন কাটাবো মোড়ল মশাই কেন কি হয়েছে তোমাদের হে গ্রামবাসীগণ তোমরা কি ভয় নিয়ে এসেছো কি নালিশ নিয়ে এসেছো খুলে তো বলবে মোড়ল মশাই ওই যে হরিদাস বাড়িতে একটা গ্লাস মাটি থালা কিছুই রাখছে না সব নিয়ে যাচ্ছে চুরি করে বলুন তো ছেলে মেয়ে নিয়ে ঘরে বাস করতে কি পারবো না বাড়িতে মেয়ে ছেলেরা বড় হচ্ছে ছেলেরা পড়াশোনা করবার জন্য এই রাতে ভিতে ওই পড়াশোনা করতেও যেতে পারছে না কি করি বলুন তো মোড়ল মশাই বলছে বেশ শোনো গ্রামবাসীগণ কান খুলে শুনে না কালকে ঠিক বিকেল পাঁচটার সময় গ্রামের সবার বাড়ির থেকে একজন করে আমার বাড়িতে উপস্থিত হবে ঠিক বিকেল পাঁচটায় আরে কৃষ্ণ মা মন দিয়ে শুনুন ব্যাপারটা ঠিক বিকেল পাঁচটায় গ্রামবাসীরা সবাই মিলে উপস্থিত হবেন ওই মোড়লের বাড়িতে ঢোলকিদার ঢোল দিয়ে জানিয়ে দিল গ্রামে গ্রামে শোনো আজ পৃষ্ঠার সময় ওই মোড়ল মশাইয়ের বাড়িতে সবাই মিলে গিয়ে উপস্থিত হবে আজকের এক বিশেষ আলোচনা সভা আছে আরে কৃষ্ণ মা ঢোল পড়ে গেল গ্রামে সবার বাড়ি বাড়ি ডাক ডাক দিল ওই গ্রামের যিনি ডাক দেয় কি বাবা প্রত্যেক গ্রামে একজন গ্রামের কোন অনুষ্ঠান হলে একজন ডাকু আছে না সে যে ঘরে ঘরে গিয়ে ডাক দিয়া তাকে সোজা বাংলায় বলে ডাকুয়া আপনাদের দেশে কি বলে তা জানি না ও মাইরা যখন সবার ঘরে ডাক দিয়ে এলো ওই যে গ্রামের অপর কোণে একটা ব্রাহ্মণের বাড়ি সেই ব্রাহ্মণের নাম হলো রামরতন শর্মা কি বললাম ব্রাহ্মণের নামটা কি ওমা মাগো বাড়ি যাবে ও টিউশন আছে বসে 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 পড়ুন একদিন টিউশন না গেলে একদিন না ঘুমলে শরীর খারাপ হবে না মা বছরে একদিন জয়নি তাই কথাগুলো মন দিয়ে শুনুন জীবনে কাজে লেগে যাবে মা কেমন করে হরি ভক্তি হয় কেমন করে একজন ডাকাত সে হরি ভক্ত হয়ে যায় এই কথাগুলো শুনলে জীবনের নিজের মনের মধ্যে চর্চা করলে মা গো আপনার মনটা শুদ্ধ হবে আর মন দেহ শুদ্ধ হলে আপনার দেহের মধ্যে ভক্তি আসবে আর ভক্তিটা গাঢ় হলে ভক্তি যার ভগবান এই জন্য বলছি মা জীবনটা তো চলে গেল আর কতদিন বাঁচবেন বলতে পারবেন যে আমি গ্যারান্টি পেপার নিয়ে এসেছি 150 বছর বাঁচব 175 বাঁচব 100 বছর বাঁচব কেউ গ্যারান্টি আনেন মা নিঃশ্বাস যাকে নাই তো বিশ্বাস তাহলে এই জীবনে লাভ কি মা হরে কৃষ্ণ শুনুন এবার ওই গ্রামের রামরতন শর্মা বলে একজন ব্রাহ্মণ বাস করে গরিব কাঙাল ব্রাহ্মণ তার বাড়িতে কে কে আছে না তার স্ত্রী আর ওই রামরতন শর্মা ব্রাহ্মণের একটিমাত্র বিবাহ যোগ্যা কন্যা আর কেউ না এই বাড়ির তিনটি লোক
এবার রামরতন শর্মা জজিমান বৃত্তি ছেড়ে যখন বাড়ি এসেছে বিকেল বেলায় ছোট্ট মেয়েটা ছুটতে ছুটতে গিয়ে বাবার গলাটা জড়িয়ে ধরে বলে বাবা ও বাবা বাবা কিরে মা বাবা আজকের মোড়ল মশাই ডাক পাঠিয়েছে গ্রামের একজন করে সবাই যেন ওই মোড়ল মশাইয়ের বাড়িতে পাঁচটার সময় গিয়ে উপস্থিত হয় বিকেল পাঁচটায় বলে কেন রে মা বাবা আমি তো জানি না তবে হ্যাঁ বাবা ওই যে সবাই কথায় কথায় বলছিল ওই যে গ্রামের ডাকাতি নিয়ে কি যেন একটা গভীর আলোচনা সভা আছে বাবা যাও বাবা ও মা ডাকাতি নিয়ে আলোচনা হবে আমার কি আছে আর কি বা গেছে আমার তো কিছুই নাই মা যা হয় পাঁচজনে যেটা করবে সেটাই আমি মেনে নেব রে মা না না আমি যাব না রে সারাদিন পরিশ্রম করে পূজা পাঠ সেরে এসেছি মা আমি যাব না না বাবা মোড়ল মশাইয়ের আদেশ তুমি যদি না যাও তাহলে মোড়লকে গ্রামের মোড়লকে অসম্মান করা হবে বাবা তুমি যাও বাবা তুমি যাও বেশ আমি যে বলছি যাব বাড়িতে যে রঘুনাথ শিলা আছে বাড়িতে যে ভগবান আছে তার সেবা তার সন্ধ্যার আরতি কে করবে বাবা তোমার কোনো চিন্তা নাই তুমি তো আমাকে দীক্ষা দিয়ে দিয়েছো তুমি যাও আজকের আমি ওই যে ঠাকুরের রাধা মাধব জিউর আমি আরতি করব বাবা তুমি যাও আরে কৃষ্ণ এদিকে রাম রতন শর্মা ছুটতে ছুটতে চললেন মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে অদূরে একটি কোণে বসেছে এবার গ্রামবাসীরা বলছে শুনুন মোড়ল মশাই এই ডাকাতের ভয়ে কেউ মুখ খুলছে না কেউ কু শব্দ করছে না কি করা যাবে বলুন তো তখন মোড়ল মশাই গ্রামবাসীদের বলছে আপনাদের চিন্তা নাই চিন্তা নাই সবাই মিলে কথা বলুন আপনাদের মনের কথা ভেবে ভেবে বলুন আমার বাড়ির চারপাশে পাহারাদার লাগানো আছে ওই ডাকাত হরিদাস কিছুই করতে পারবে না আপনারা বলুন মনের কথা এইবার গ্রামের পণ্ডিত জন যারা তারা উঠে বলছেন মোড়ল মশাই এই যে ডাকাতের ভয়ে আমরা বেরোতে পারছি না বলুন এর একটা সমাধান করে দিন আমরা কি করব কেউ পণ্ডিত জন উঠে বলছেন মহাশয় চিন্তা নাই ওই আমাদের গ্রাম থেকে ওই ডাকাতকে যদি একদিন করে ওই ডাকাতের খাবার দাবার পৌঁছে দেওয়া হয় তাহলে ডাকাতের আর অভাব থাকবে না তাহলে ডাকাত খাওয়া দাওয়া পেয়ে গেলে চুরি করা বন্ধ করে দেবে কি মায়েরা কথাটা সঠিক আপনারা মেনে নিচ্ছেন কি ডাকাতের যদি কারোর খাবার পৌঁছে দেওয়া হয় কারুর যদি খাওয়ার দাওয়ার পৌঁছে দেওয়া হয় তার কাজ করা লাগবে কি কাজ করতে হবে সকাল হলে কাজ করতে যেতে হবে না এবার আরেকজন পণ্ডিত গ্রামের তিনি উঠে বলছেন শুনুন আপনি তো বলছেন কেউ অভাবে করে কেউ স্বভাবেও চুরি করে কি মা দেখবেন এক একজনের অনেক কিছু আছে কিন্তু তার হাত নাড়া অভ্যাস কারুর ঘরে গেল একটা ভালো ভালো জিনিস পেল এটা এটা হাত নাড়াটা কেমন ওই যে একটা ভালো জলের বোতল দেখেছে অথচ কোটিপতি অথচ কোটিপতি মা আমার জীবনের অভিজ্ঞতা সে ব্যক্তি কোটিপতি ওই জলের বোতলটাকে নিয়ে যায়নি তাই ওই একটা জলের বোতল ভালো জলের বোতল পেয়েছে এই হচ্ছে কীর্তিমান এটা কি অভাব অভাব বলবেন এটা হচ্ছে স্বভাব স্বভাবে ছাড়িতে না রে দেবের সগতি সেই স্বভাব ছাড়ে যদি সাধু গণের সাধে গতি যদি সাধুগণের কৃপা হয় সব সাধু সঙ্গ করে তার ওই কুস্বভাবটা ছেড়ে যায় কি মায়েরা সাধুর সঙ্গ পাইলে সাধুর বরণ হয় আর অসৎ সঙ্গ করতে হয় না অসতের বাতাস লাগিলে তোমার যা কিছু আছে সব পলাই যায় মায়েরা ওই যে
साधु व्यक्ति उठे बोललो अनेके स्वभावे चुरी करे ओ जदि स्वभावे करे तखन की करबे আর একজন তার মধ্যে তো দুষ্ট ব্যক্তিও আছে কি বাবা সেই দুষ্ট ব্যক্তি মোড়ল মশাইয়ের কানে কানে গিয়ে বলছে মোড়ল মশাই আমি একটা যুক্তি বলবো আপনাকে শোনো মোড়ল মশাই ইনারা যা বলছে এই কথায় কাজ হবে না আমি কি কথা বলছি শুনুন ভেবে দেখুন বলছে ওই ডাকাতকে যদি বিয়ে করিয়ে দেওয়া হয় মোড়ল মশাই বলছে বাবা জীবন তুমি মন্দ বলো নি ঠিক বলেছে যুক্তিটা মন্দ না ওই হরিদাসকে যদি বিয়ে করিয়ে দেওয়া হয় তাহলে সুন্দরী বউ পেয়ে ও চুরি ভুলে যাবে সুন্দরী স্ত্রী নিয়ে ও সারা দিন সারা রাত মেতে থাকবে হরে কৃষ্ণ দেখবে বিয়ের আগে ছেলে রয়্যাল বেঙ্গল টাইগার আমি কাউকে মানব না আমি কিচ্ছু লাগবে না আমার কিচ্ছু প্রয়োজন নাই বাবা মাকে বলেন হ্যাঁ বিয়ের আগে ছেলে রয়্যাল বেঙ্গল টাইগার আর যেই না বিয়ে হয়ে গেল অমনি ভেজা বেড়াল মিয়ে বউয়ের আঁচলের তলায় মিয়াও মিয়াও করে তাই না কথাটা একটু লাগলে কি হবে দেখুন ভেবে দেখুন হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী মাগো এইবার কথাটা ভেবে দেখলেন মোড়ল মশাই বিচারটা সুন্দর করেছো বেশ কিন্তু বিয়ে তো দেব কাকে দেব এই বলে সবাই মিলে ভাবছেন আর ওই রামরতন শর্মা অনতি দূরে দাঁড়িয়ে গান ধরেছে ব্রাহ্মণ মানুষ তো কি গান ধরেছে হে নন্দলাল ব্রজের দুলাল হে নন্দলাল ব্রজের দুলাল হে নন্দলাল ব্রজের দুলাল হে নন্দলাল ব্রজের দুলাল নাচত শ্রী হরি কীর্তন মে নাচত শ্রী হরি কীর্তন মে বল নাচত শ্রী হরি কীর্তন মে হে নন্দলালা ভজের দুলালা হে নন্দলালা ভজের দুলালা হে নন্দলালা ভজের দুলালা হে নন্দলালা ভজের দুলালা বল নাচত শ্রী হরি কীর্তন মে নাচত শ্রী হরি কীর্তন মে বল নাচত শ্রী হরি কীর্তন মে চিৎকার করলে উঠলে কেন চিৎকার করে উঠলে কেন আপনি তো বলছিলেন মেয়ে কোথায় পাবেন ডাকাতের কে মেয়ে দেবে পেয়ে গেছি মোড়ল মশাই কাকে পেলে কার মেয়ে ওই যে মানে আপনারা কি ভাবছেন এই মেয়েটাকে ডাকাতকে দেয়া হবে এই ছোট বাচ্চা মানে দেখাচ্ছে মোড়ল মশাই চিন্তা নাই ওই যে অনতি দূরে ব্রাহ্মণ ওই কাঙাল ভিখারি ব্রাহ্মণ রামরতন শর্মা ওর একটা বিবাহ যোগ্যা সুন্দরী কন্যা আছে অনেক দিন হলো মেয়েকে বিয়ে দিতে পারছে না আপনি প্রস্তাবটা দিন ওই রামরতন শর্মার মেয়ের সঙ্গে হরিদাসের বিয়ে হবে বা 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 মোড়ল মশাই বলছে বা বাবাজি তুমি গ্রামের একটা শিক্ষিত ব্যক্তি হ্যাঁ বিয়ে পাচ্ছে করেছো এমএ কমপ্লিট করেছো বাবা হ্যাঁ তুমি ভালোই শিক্ষিত হয়েছো ভালো যুক্তি দিলে এবার মোড়ল মশাই ডাক দিচ্ছে এই যে রামরতন শর্মা বাবু কে আছেন এই সভায় কেউ নাই এই যে ও রামরতন কি হলো বলো দেখি দেখি কি যেন ভিড় ভিড় করেই যাচ্ছে আর রামরতন শর্মা তো ধ্যান জ্ঞান নাই সে তো জানে আমার কি
যাদের আছে তারা বুঝবে আমার তো কিছু নাই আমি তো কাঙাল ওই বিড়বিড় করে গাইছে হে নন্দলালা ফুটির দুলালা হে নন্দলালা ফুটির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে নাচত শ্রী হরি কীর্তন মে বলো নাচত শ্রী হরি কীর্তন মে सुनते सुनते अरे तुमा के बोलछी मोबाइल घेटे हमें तुम्हें मोरल मशाई राम रतन शर्मा के डेके बोलछे मन आनंद गाइछे बाबा एत हरि भक्ति सुनन এবার বলছে রাম রতন শর্মা বাবাজি বলছে মোড়ল মশাই আমায় অনেকক্ষণ ধরে হ্যাঁ আমি আপনাকে ডাকছি কথাটা কানে যাচ্ছে না মোড়ল মশাই আমি একটু বসে হরি নাম করছিলাম তো সন্ধ্যা নিকটা করা হয়নি তাই আমি বসে হরি নাম করছিলাম বলুন কি বলবেন শুনুন রাম রতন বাবু আপনার বাড়িতে কজন আছে আগে বাবু আগে মোড়ল মশাই আমি আর আমার স্ত্রী আর একজন আছে কে আগে আমার একটি বিবাহ যোগ্য কন্যা তার নাম হলো মাধবী বিবাহ যোগ্যা বাড়িতে রেখে বিবাহ যোগ্যা কন্যা বাড়িতে রেখে আপনি কি না মনের আনন্দে হরি নাম করছেন বাবা হই আপনার কোনো চিন্তা ভাবনা নাই হ্যাঁ আপনার কোনো ভয় ভাবনা নাই আপনার কোনো চিন্তাই নাই বিবাহ যোগ্য বাড়িতে রেখে বিবাহ যোগ্য কন্যাকে বাড়িতে ফেলে আপনি হরি নাম গাইছেন জানো আমরা গ্রামবাসীরা সবাই মিলে একটা আলোচনায় সিদ্ধান্ত করেছি কি বাবু কি সিদ্ধান্ত করেছেন শুনো আপনার ওই মেয়েকে বিয়ে দিতে যা খরচ লাগবে সব আমি দেব আমি গ্রামের মোড়ল আমি আপনার মেয়ের বিয়ের যা খরচ আমি দেব কিন্তু সাত দিনের মধ্যে মেয়েকে বিয়ে দিতে হবে আগে বাবু মেয়েকে তো বিয়ে দেব কিন্তু কিন্তু পাত্রটি কি জানতে পারি কি গো মা আপনারা জানতে পেরেছেন পাত্রটি কে ডাকাত হরিদাস আইয়া রামরতন বাবু আপনার মেয়ের বিয়ের খরচ দেব কিন্তু আপনাকে মেয়ে বিয়ে দিতে হবে ওই ডাকাত হরিদাসের সঙ্গে আজকে উঠলেন হরি ওই যে রামরতন শর্মা ব্রাহ্মণ না বলো না
করে কত না গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে ঠিকই বলছি আপনাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে এদিকে মাগো যখন সভায় এই সিদ্ধান্ত হলো ওই রাম রতন শর্মা বগলের তলায় একটা লাঠি আর হারিকে নিয়ে সভাতে কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে উপস্থিত দেখে আরো চোখ পেটে জল এলো কেন যাকে দিয়ে দিতে হবে ওই ডাকাতের সঙ্গে সেই মাধবী কন্যাকে সেই মাধবী কি করছে না সন্ধ্যার সময় গিরিধারীর আরতি করছে গিরিধারীর আরতি করছে প্রভু তোমার চরণে সবে শোপে
सोपे अमर दूती नयन तारा अमर दूती नयन तारा अमर दूती नयन तारा कन्या माधवी आरतीटा शेष करे मागो जेई ना बाबा के देखेछे ओमनी ठाकुर घर थेके छुटते छुटते एसे बोलछे बाबा ओ बाबा बाबा ओ बाबा आमी आरती करे दिएछि बाबा अभी ठाकुर के काज करे दिएछि ठाकुर के स्वयं दिएछि बाबा आज के तुमी खाबे ना राम रतन शर्मा চোখের জলে কাঁদতে কাঁদতে উল্টো দিকে ঘুরে মেয়েকে বলছে মা রে আজকে আমার খিদে নেই তোর মা মেয়ে খেয়ে নে মা আমার আজকে বিরাট পরিশ্রম হয়েছে যে তাই আমি শুয়ে পড়লাম তোর মা মেয়ে খেয়ে নে মা গো ওই রাম রতন শর্মা যখন রাতের বেলায় ঘুমোতে গেল কন্যার কথা ভেবে মেয়েটার কথা ভেবে আর ঘুম আসে না এদিক ওদিক পাশ নাড়তে নাড়তে পাশ নাড়তে নাড়তে রাম রতন শর্মার রাতটা প্রভাত হয়ে গেল রাতেই না প্রভাত হয়েছে অনেক বেলা পর্যন্ত রাম রতন শর্মা বিছানায় ঘুমিয়ে আছে এই দেখে কন্যা মাধবীকে গিয়ে বাবাকে গিয়ে ডাকছে বাবা বাবা তো এত এত বেলা পর্যন্ত ঘুমোই না কোনোদিন আজ কি হয়েছে বাবা ও বাবা বাবা ও বাবা তুমি তো এত রাত পর্যন্ত এত এত বেলা পর্যন্ত কোনোদিন ঘুমোওনি বাবা কি হয়েছে তোমার ওঠো বাবা দেখো কত বেলা হয়েছে তুমি ব্রহ্ম মুহূর্তে আনিক করবে না ব্রহ্ম মুহূর্তে তুমি জপ করবে না বাবা ত্রিসংসা গায়ত্রী তুমি করো প্রত্যহ আজ করবে না বাবা ওঠো কত বেলা হয়েছে ও বাবা বাবা ও বাবা
राम रतन शर्मा तखनो किन्तु घुमोइनि बाबा जखन मी जोर करे बिछाना थेके तुले बसिएछे देखो कि जाने राम रतन शर्मा चोख दुटो जबा फुलेर मतो लाल होये गेछे गो लाल होये गेछे चोख फेटे जानो रक्त आसछे एई देखे कन्या माधवी बोलछे बाबा ओ बाबा একটা কথা বলি ভক্ত মণ্ডলী মাগো আপনারা যদি বলেন লীলাটা ভালো লাগছে না শুধু গানের উপর দিয়ে যাও তাহলে গান গাই সবাই যদি বলেন ভালো লাগছে তাহলে একবার প্রেমানন্দে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল রাধে রাধে বল লীলাটা গাইবো না শুধু একটু গান গাই লীলাটা গাইবো তাহলে একটু মন দিয়ে শুনুন বাবু जय नीताई बाबा माझे माझे तो भजन गाई तो लीलाटाओ तो सुनते हबे बाबा जय राधे गाइबो आमी कथा दिच्छी गाइबो मा बसुन एकटा मेन जायगाय एसे एई कथागुलो तो सुनते हबे এই রামরতন শর্মার চোখ ফেটে জল এলো চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গেছে মেয়েকে বলছে আরে মা আমার আজ শরীরটা ভালো লাগেনি তাই এমন আমার শরীর হয়েছে চোখ দুটো লাল হয়ে গেছে হরে কৃষ্ণ মা জয় রাধে এবার রামরতন শর্মা চলে গেল কাজে আর মা মেয়ে দুজনে বলছে মা গো আজ বাবার কি হয়েছে গো বলে কি জানি কি হয়েছে আয় আমরা সবাই মিলে হরি নাম করি রাধা নাম করি আমাদের সংসারে অশান্তি নেই শান্তির সংসার ওরে হরি নাম করলে রাধা নাম করলে ভগবান আমাদের সংসারে শান্তি ছাড়া অশান্তি দেবে না তাই আয় মা মেয়ে দুজনে মিলে গাইতে লাগলো রাধা নামের ভজন সবাই মিলে গান করুন রাধা কা নাম अनमोल बोलो राधे राधे राधा का नाम रीवो अनमोल बोलो राधे राधे प्यार से बोलो तुझे बाहु तुले बोलो हवाई मिले ताले ताले राधा का नाम अनमोल बोलो राधे राधे श्यामा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे सबाई मिले ओमा ब्रह्मा बोले राधा विष्णु बोले राधा আর আমরা সুদুর্লভ মানব জন্মটা পেয়ে একদিন কষ্ট সহ্য করতে না পেরে সেই মায়ার সংসারে ফিরে যাব তাতে লাভ কিছু হবে না যেই ছেলেটাকে নিয়ে আমি বাড়ি যাচ্ছি যেই স্বামীর জন্য বাড়ি যাচ্ছি কিছুদিন পর মা গো এই সুন্দর দেহটা যখন পরিষ্কার হয়ে যাবে দাঁত গুলো পড়ে যাবে এই আপেলের মতো সুন্দর নরম চামড়াটা যখন পোড়া বেগুনের মতো হয়ে যাবে দেহ থেকে যখন ক্ষমতা চলে যাবে স্বামী পুত্র কেউ তোমাকে বলবে না মা কেমন আছো কি গো তোমার শরীর কেমন আছে কেউ বলবে না খেয়েছো না খাওনি গো কেউ বলবে না তাই
যদি বলতে হয় একমাত্র গোবিন্দ তোমার অন্তরে থেকে সাড়া দেবে। হ্যাঁ গো তুমি নাম করো ভালো থাকো। তাই মায়েরা সবাই মিলে করো তালি দিয়ে, ব্রহ্মা বলছে রাধে, বিষ্ণু বলছে রাধে, আর কে বলছে? শঙ্কর কাদম্বু, শঙ্করের ডম্বুর বাজছে, শঙ্কর কা ডম্বুর সেই আওয়াজ আউলে রাধে রাধে, শঙ্কর কা ডম্বুর সেই আওয়াজ আউলে রাধে রাধে, শঙ্কর কা ডম্বুর সেই আওয়াজ আউলে রাধে রাধে, শঙ্কর কা ডম্বুর সেই আওয়াজ আউলে রাধে রাধে। রাধা কা নাম অনমোল বল রাধে রাধে, রাধা কা নাম অনমোল বল রাধে রাধে, শ্যামা কা নাম অনমোল বল রাধে রাধে, রাধা কা নাম অনমোল বল রাধে রাধে, ব্রহ্মা বি বল রাধে, বিষ্ণু বি বল রাধে, আমি বলে রাধে, আর ব্রহ্মা বি বল রাধে, বিষ্ণু বি বল রাধে, আমি বল রাধে, শ্যামা কা নাম অনমোল বল রাধে রাধে, রাধা কা নাম অনমোল বল রাধে রাধে, শ্যামা কা নাম অনমোল বল রাধে রাধে, কানা কা নাম অনমোল বল রাধে রাধে, আর সূরজ বি বল রাধে, চন্দা বি বল রাধে, বলো সূরজ বি বল রাধে, চন্দা বি বল রাধে, সূর্য বলছে রাধে রাধে, চন্দ্র বলছে রাধে রাধে, আর কে রাধে রাধে বলছে? তারাও কি মণ্ডল, তারার যে মণ্ডল নক্ষত্র মণ্ডল, তারাও কি মণ্ডল সেই আওয়াজ আওলে, সবাই মিলে বলো, তারাও কি মণ্ডল সেই আওয়াজ আওলে রাধে রাধে, তারাও কি মণ্ডল সেই আওয়াজ আওলে রাধে রাধে, রাধা মণ্ডল সে আওয়াজ আওলে রাধে রাধে, বলো রাধা কা নাম অনমোল বল রাধে রাধে, শ্যামা কা নাম অনমোল বল রাধে রাধে, দশা ভি বল রাধে, কৈয়া ভি বল রাধে, বলো কৈয়া ভি বল রাধে, পচড়া ভি বল রাধে, বৃন্দাবনের গাভীগণ তারাও রাধে রাধে বলে। বৃন্দাবনে কারা গেছে মায়েরা একটু হাত তুলবেন তো, বৃন্দাবনে কারা কারা গেছে? বাহ বাহ, এদিকের মায়েরা কয়েকজন গেছে, আপনারাও গেছেন? বাহ বাহ বাহ, হরে কৃষ্ণ মা। বৃন্দাবনে যারা গেছেন দেখবেন বৃন্দাবনে আমাদের ঘরের গাভী পুষি, গরু পুষি, গরুর গলায় কি দিই? দড়ি। বৃন্দাবনে দেখেছেন কোনদিন গরুর গলায় দড়ি আছে? ঘন্টা আছে, হ্যাঁ দড়ি আছে দেখেছেন? যে দড়ি দিয়ে খুঁটোর মধ্যে বেঁধে রেখেছে দেখেছেন? দেখেন। আবার যদি এ কথাটাও দেখে থাকবেন, ওই বৃন্দাবনের গাভীগণ তারা দিকে তাদেরকে যদি বলা হয় রাধে রাধে, ওই যে যাচ্ছিল আপনি যে রাধে রাধে বললেন, ঘুরে দেখতে কি মা দেখেন? বৃন্দাবনে বানরেরা এত দুষ্ট, আপনার চশমা কেড়ে নিয়ে যাবে, মানি ব্যাগ কেড়ে নিয়ে যাবে, আপনার ছাতা কেড়ে নিয়ে যাবে, জুতো নিয়ে যাবে, কিন্তু যদি আপনি বলেন রাধে 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 রাধে, ওই যে দুষ্ট বানরের দুষ্টানি বন্ধ হয়ে যায় মা, তাই না? তাহলে বৃন্দাবনের গাভীগণও রাধে রাধে বলে, ছোট্ট ছোট্ট বাছুরেরা রাধে রাধে বলে, তাই তো বলছে গাইয়া ভি বল রাধে, বাছরা ভি বল রাধে, ভি বল রাধে, আমি বল, বলো গাইয়া ভি বল রাধে, বাছরা ভি বল রাধে, ভি বল রাধে, ভি বল রাধে, হরে কৃষ্ণ। মা গাভীগণ বলছে রাধে রাধে, বাছুরি বলছে রাধে রাধে, আর গোয়ালা যে দুগ্ধ দহন করছে দুধও সে ধার সেই আওয়াজ আউলে রাধে রাধে, দুধও সে ধার আওয়াজ আউলে রাধে রাধে, রাধা কা নাম অনমোল বল রাধে রাধে, রাধা কা নাম অনমোল বল
श्यामा का नाम अनमोल बोलो राधे राधे श्यामा का नाम अनमोल बोलो राधे राधे बोलो राधे राधे शर्मिला दे परेशान में नंदो गांव में प्यार से बोलो राधे बोलो प्यार से बोलो राधे बोलो राधे राधे जोरे बोलो प्यार से बोलो बोलो राधे चायो राधे चायो राधे चायो राधे ओ जयो राधे जयो राधे जयो राधे जयो राधे बोलो राधा रानी की जय फिगो मायरा माटी छेड़े चेयारे बसे छन ভালো কথা কষ্ট হচ্ছে ভালো বসুন বসুন কষ্ট হচ্ছে কিন্তু জয়টা দিন মুখে সবাই মিলে বলুন বলো রাধা রানী কি জয় বাকি বিহারী কানাইয়া লাল কি জয় বলো বৃন্দাবন ধাম কি জয় ভক্ত মণ্ডলী কি জয় আরেকটু জোরে হবে কি বাহ সুন্দর হয়েছে ভক্ত মণ্ডলী মাগো এবার সবাই মিলে মায়ে মেয়ে দুজনে মিলে রাধা নাম করছে কেমন কে মা কে মেয়ে মনে আছে না ভজনের তালে তালে সব ভুলে গেছে হরে কৃষ্ণ ওমা মামে কে মাধবী আর রামরতন স্তর্মার স্ত্রী কেমন দুজনে মিলে হরি নাম রাধা নাম করছে আর এদিকে একদিন গেল দুদিন গেল চার দিন গেল ছয় দিন গেল সাত দিনের দিন রামরতন শর্মা মেয়ের কাছে ছুটে এসে বলল মা বাপ মা মা মাধবী রে কি বাবা আজকালকার দেখছি কয়েকদিন হলো তোমার মন মন ভালো নেই বাবা কি হয়েছে গো তোমার শরীর ভালো নেই তোমার কি হয়েছে বলো না বাবা মারে আমি যে একটা কথা কিছুতেই বলতে গিয়ে বলতে পারছি না কি কথা বাবা আমি তো তোমার মেয়ে বলো মা বলো বাবা কি কথা আমার কাছে খুলে বলো মারে গ্রামের বড় সবাই মিলে বলেছে তোকে নাকি ওই ঢাকাদ হরিদাসের সঙ্গে বিয়ে দিতে হবে রামরতন শর্মা স্ত্রী ছুটে এসে বলল কি বললে আমার একমাত্র আদরের দুলালি তাকে দিতে হবে ঢাকাতের সঙ্গে বিয়ে কি করব ঘরটি শোনো ওই গ্রামবাসীরা সবাই বলল যে আমি কি বলবো গ্রামবাসীরা সবাই বলল আর তুমি না শুনি না কিছু বলেই চলে এলে কি করব গ্রামের সবার সবার যে কথা আমাকে যে রাখতেই হবে নইলে ওই যে গ্রামের মোড়ল বলেছে আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে এদিকে তো প্রাণের ভয়ও আছে এই যেই না শুনেছি কন্যা মাধবী গ্রাম ছেড়ে চলে যেতে হবে অমনি বলছে বাবা ও বাবা দাঁড়াও বাবা তুমি কেঁদো না তুমি দুশ্চিন্তা করো না বাবা আমি তোমার কন্যা মাধবী শোনো প্রহ্লাদের বাবা প্রহ্লাদের উপর কত নির্যাতন করেছিল সেই অসুর ব্যক্তি কিন্তু প্রহ্লাদের কৃপায় প্রহ্লাদের করুণায় সেই অসুর কুল উদ্ধার হয়ে গেল বাবা বাবা আমি তোমার কাছে করজোড়ো করে বলি বাবা আমারই জন্য যদি ওই গ্রামবাসী সবাই মিলে শান্তি পায় তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি বাবা ভয় নাই আমি ডাকাল হরিদাসের সঙ্গে হাসি মুখে বিয়ে করব আরে কৃষ্ণ আনন্দের আর সীমানা এইবার রামরতন শর্মা ছুটতে ছুটতে চললেন ডাকাল হরিদাসের ঘরে গিয়ে দরজায় টোকা দিচ্ছে দুপুর বেলায় সাত দিনের দিন
কেউ আছো বাড়িতে? এই যে কেউ আছো বাড়িতে? ডাকাত হরিদাস চিন্তা করলেন, বাবারে আমার ভয়ে একটা কুকুর বিড়ালও আমার ঘরে আসে না, এই দুপুর বেলায় কে এলো রে, কে এসেছে? যেই না আস্তে আস্তে ধীরে ধীরে গিয়ে ডাকা হরিদাস দরজাটা খুলে দিয়েছিলে, কি দেখলো মা? একজন বৃদ্ধ ব্রাহ্মণ এসে বলছেন, বাবাজি কে আপনি? এই দুপুর বেলায় আমার বাড়িতে কেন এসেছেন? বাবাজি একটা কথা বলার ছিল আমার, আমার যে তোমাকে একটা কথা বলার ছিল। বলুন, কি চাই? আমি কিছু চাই না, আমার মেয়ের বিয়ে। ও, আপনার মেয়ের বিয়ে? তো কি জন্য এসেছেন আমার ঘরে? আপনি মেয়েকে বিয়ে দিতে পারছেন না, কিছু টাকা পয়সার প্রয়োজন? বলুন বলুন, কত টাকার প্রয়োজন আপনার? আপনার মেয়ের বিয়েতে যত টাকা লাগবে আমি আজকে রাতের বেলায় চুরি করব, সকালবেলায় আপনার বাড়িতে পৌঁছে দেব। আপনি বাড়ি? আরে কৃষ্ণমা, কায়দাটা দেখুন কেমন। মানুষ ভাবেন এক, আর ভগবান করেন আর এক। হরে কৃষ্ণ, ম্যান প্রপোজেস বাট গড ইজ প্রজেস। একটা ইংরেজিতে কথা আছে, প্রবাদ আছে, ম্যান প্রপোজেস বাট গড ইজ প্রজেস। মানুষ ভাবেন এক ভগবান, কিন্তু ভগবান করেন আর এক। হরে কৃষ্ণ। এবার ওই যে রামরতন শর্মা বলছে, না বাবা আমার মেয়ের বিয়ে এটা ঠিকই, কিন্তু আমি টাকার জন্য আসিনি। তাহলে তাহলে কিছু গয়নাগাটি প্রয়োজন? বেশ, আপনি কোনো ভাববেন না ঠাকুর মশাই, আপনি বাড়ি যান, আমি গয়নাগাটি কালকে রাতের বেলায় আজকে রাতের বেলায় চুরি করব, কালকে আপনার বাড়িতে পৌঁছে দিই। আগে বাবা জীবন, আমি আমি গয়নাগাটির জন্য আসিনি বাবা জীবন। তাহলে আপনি টাকা পয়সার জন্য আসেননি, গয়নাগাটির জন্য আসেননি? আগে বাবা একটা কথা বলার ছিল, মেয়ের বিয়ে হবে, টাকা পয়সা নেবে, গয়নাগাটি নেবে, তার জন্য আর কি চাইছো? আগে বাবা জীবন, যদি অভয় দাও আমি একটা কথা বলবো বাবা জীবন। বলো। আগে আগে বাবা জীবন, আমার মেয়ে, হ্যাঁ আপনার মেয়ে কি হয়েছে? আমার মেয়েকে যে তোমাকে বিয়ে করতে হবে, কি বললে? আমাকে চেনো তুমি? আমাকে চেনেন আপনি? আগে হ্যাঁ আমি চিনি, তুমি হলে ডাকাত হরিদাস। তুমি জেনে শুনেও ডাকাতের সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দেবে? আমার যে কিছু করার নাই বাবা, আমি কন্যা দায়গ্রস্ত পিতা, অভাবের কারণে আমি একটা ভালো ছেলের সঙ্গে আমার কন্যাকে বিয়ে দিতে পারি না বাবা, কি করব? তুমি যদি না বিয়ে করো, গ্রামের মানুষ সবাই মিলে বলেছে আমাকে ওই গ্রাম থেকে তাড়িয়ে দেবে, ঘর বাড়ি ছেড়ে এই বুড়ো বয়সে কোথায় যাব বাবা, আমি কোথায় গিয়ে বাস করব ভালো দেখো? ডাকাত হরিদাস চিন্তা করলেন, বাহ বাহ, এরকম একটা সুন্দর সুযোগ এসেছে, এই সুযোগটা কি হাত ছাড়া করে দেয়া যায়? আমি ডাকাত বলে কারুর মেয়েকে আমার দিতে চায় না। আরে কৃষ্ণ, আমার কথাটা শুনুন, ডাকাত বলে আমার আমার সঙ্গে কারুর মেয়েকে বিয়ে দিতে চায় না। আর এ বাবা জি এসেছে, বৃদ্ধ ব্রাহ্মণ এসেছে, তার মেয়েকে দর হয়ে আমার সঙ্গে বিয়ে দিতে, এ তো ভালো কথা, এ তো সুন্দর কথা। বেশ, কথা দিচ্ছি শুনুন, আমি কিন্তু আপনার বাড়িতে যাব না, ডাকাত হরিদাস বলছি, আমি কিন্তু আপনার মেয়েকে বিয়ে করতে আপনার বাড়িতে যাব না, এই আমার শর্ত। আপনি যদি আপনার মেয়েকে নিয়ে এসে আমার বাড়িতে বিবাহ সম্পন্ন করতে পারেন, তাহলে আমি বলছি আপনার কোনো চিন্তা নাই, আপনার মেয়েকে আমি বিয়ে করব। যান নিশ্চিন্তে বাড়ি যান। আনন্দে নাচতে নাচতে ওই যে ওই রামরতন শর্মা চললেন বাড়ির দিকে, কন্যার গলাটা জড়িয়ে ধরে বললে, মা রে চল, আমি তোকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিই, চল চল, আমার তো কিছু দেওয়ার নেই রে মা, আমার যে তোকে দেওয়ার কিছু নেই। সুন্দর করে
করে লাল পেড়ে সাদা শাড়ি পরিয়ে হরে কৃষ্ণ এই মাধবীর মা দেবরানী সাজে সেজে মাধবীকে লাল বেনারসি সাজিয়ে হরে কৃষ্ণ মা তখন তো আর বেনারসি ছিল না ওই লাল শাড়িতে সাজিয়ে এবার মাধবীর পিতা রামরতন শর্মা একটা ছোট্ট শালিগ্রাম নিয়ে কাঁপা কাঁপা স্বরে বলছেন মাধবী আমি বুড়ো বাপ তোকে যে দেওয়ার মতো কিছুই নাই আমার গয়না গাঁটে দেওয়ার মতো কিছুই নাই চল মা এই যে শিলা শালিগ্রামটা তোকে দিয়ে দিলাম মা যত করে বাড়িতে গিয়ে সেবা করিস আমার আর দেওয়ার মতো যে আমার যে কিছুই নাই এই বলে কন্যা বাবার বুকের উপরে ঝাঁপিয়ে বলল বাবা বাবা আমাকে ডাকাতে হাতে তুলে দিচ্ছ আমার আমায় নিয়ে চিন্তা করো চল আমি যে ডাকাতকে কথা দিয়ে শুনছি গ্রামের পাঁচজনকে নিয়ে গিয়ে ওই ডাকাতের বাড়িতে বসে আমি তোকে ডাকাতের সঙ্গে নিজেই বিয়ে দিয়ে আসব এই রঘুনাথ শিলা সাক্ষী থাকবে হরে কৃষ্ণ চাজারিয়া গ্রামে আনন্দের রোল পড়ে গেল আজ হরিদাসের হবে গো বিয়ে আজি হরিদাসের হবে গো বিয়ে তোরা আয় সবাই আয় এসে কি করবে সবাই জল সাথিতে চল তোরা আয় না করে বাসি লক্ষ্মী নিল বরণ ডালা আর পিড়ি নিল গিরিবালা লক্ষ্মী কোথায় গেল ও এই যে লক্ষ্মী বলছে লক্ষ্মী গণেশ হয়ে বলছে লক্ষ্মী হ্যাঁ হ্যাঁ আজ হরিদাসের সবাই আয় সবাই আয় হরে কৃষ্ণ মা যেই কয়েকজন এসেছিল ওই যে ডাকাতের ঘরে এসেছে এসেছে তো কানাকানি করছে ওই যে কি যেন বলছে কি বলছে হরিদাসের বাড়িতে কন্যা যাত্রী হয়ে এসেছো ডাকাতের বাড়ি বলে কথা বাবা কেউ চুপি চুপি করে বলছে ওরে
কথা বলিস না বেশি একটার জায়গায় যদি উল্টো পাল্টা বলা হয়ে যায় সকাল হতে না হতে একদম ডাকাত দেবে হ্যাঁ কথা বলিস না একজন ছোট ছোট করে বলতে বলতে এদিক ওদিক করতে করতে বিয়ের বাড়িতে দেখো পরে হইছই দেখো বিয়ের বাড়িতে দেখো পরে হইছই বিয়ের বাড়িতে দেখো পরে হইছই আয় 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 ওখানে কি হলো রে কি হয়েছে কি বলছে কিচ্ছু না তোদের বলছি উলু বাজলো ঘড়ি কোন সাল বাজে বলছে ঘড়ি কোন সাল বাজে দেখে দেখে সব কিছু হলো তবে উলু ধ্বনি কই সব কিছু হলো তবে উলু ধ্বনি কই বলি সব কিছু হলো তবে উলু ধ্বনি কই সবাই উলু উলু দাও গো উলু উলু দাও গো বলি মাধবীর বিয়ে হবে উলু উলু দাও গো বলো মাধবীর বিয়ে হবে উলু উলু দাও গো হরি বল হরি বল